আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা বুঝতে পারি না যে আমরা কোন সেটিংয়ে খেললে আমরা বেশি হেডশট মারতে পারবো বা কোনো রকমের ল্যাগিং প্রবলেম হবে না বা মুভমেন্টটা ঠিকঠাক হবে তো সমস্ত কিছু আপনাদেরকে এ টু জেড সেটিং আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভিডিও শুরু করার আগে আপনারা এই ভিডিওতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে নোটিফিকেশানে অল করে দিন তাহলে আমার সমস্ত ভিডিও আগে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সে এসে একটি ছোট্ট কমেন্ট করে দিন কি সেটিংয়ের অপশানে ক্লিক করতে হবে কোনে মেসেজের পাশে ঠিক ওইটিতে ক্লিক করে দিলে প্রথমে যেটি আছে বেসিক সেটিং এবং বেসিক সেটিংয়ের মধ্যে প্রথমে যেটি থাকে গ্রাফিক্স গ্রাফিক্সটি থাকে স্মুথ স্ট্যান্ডার্ড এবং আলট্রা এখানে তিন রকমভাবে খেলতে পারবেন কোনটা কার জন্য সেটা প্রথমে ক্লিয়ার করে দিই স্মুথ তারাই খেলবেন যাদের মোবাইল ছয় সাত হাজারের মোবাইল বা এক থেকে দুই জিবি নেট আছে র্যাম আছে তারা স্মুথ সেটিংয়ে খেলবেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেটিংয়ে ভালো মোবাইলও আপনারা খেলতে পারেন তাহলে কোনো রকমের প্রবলেম হবে না আলট্রা সেটিংয়ে তখনই খেলবেন যখন ছয় জিবির উপর র্যাম থাকবে প্লাস আপনার চিপসেটটি ভালো থাকবে না তো আলট্রা সেটিংয়ের মধ্যে আপনারা দেখুন এইটাকে ভেরি ব্রাইট হাই সমস্ত কিছু যদি করে দেন ভেরি ব্রাইট এবং হাই ধরনের আমি করে দিলাম সমস্ত কিছু করে দিলেন যদি আমরা করে দেন আলট্রা সেটিংয়ে তাহলে কিন্তু আমরা ছয় জিবির উপর র্যাম চাই প্লাস ভালো চিপসেট চাই তাহলে খুব স্মুথ খেলা হবে তার জন্য পেটার প্রেফার করি আলট্রাতেই খেলবেন কিন্তু ব্রাইটনেসটা ভেরি ব্রাইটনেস করার দরকার নেই নিজে কন্ট্রোল করবেন হাই পেসে খেলবেন না নর্মাল এপেসে এবং শ্যাডোটা অন রাখবেন আলটাতে যদি চার জিবি সামথিং র্যাম থাকে আর এমনি নর্মাল তিন চার জিবি র্যামে স্ট্যান্ডার্ডেও আপনারা খেলতে পারেন এটা কোনো আসে না এবং নর্থ স্ক্রিন যেটা আছে এটা সবসময় অফ করে রাখবেন কেউ অনর আগে কিন্তু আমার অফে সুবিধা হয় এটা আপনি খেলে খেলে বুঝবেন যে আপনার কোনটাতে সুবিধা ঠিক আছে আর যেটা যেমন সেটিং আছে মিনিম্যাপ এই সেটিংটা ঠিক এরকমই রেখে দেবেন তারপরে সেন্সিটিভিটি যেটা আছে এটা আপনাকে ভালো করে ফলো করতে হবে এখানে একটি অপশান থাকে প্রথমে যেটা থাকে জেনারেল আপনাদেরকে রিকোয়েস্ট খেলবো আপনারা যে সেটিংয়ে খেলুন না কেন এবং আপনার মোবাইল যাই হোক না কেন সেন জেনারেল সবসময় পঞ্চাশের কাছাকাছি রাখবেন পঞ্চাশ থেকে ষাট বা চল্লিশের কাছাকাছি রাখবেন এর চেয়ে বেশি করবেন না ঠিক আছে তারপরে রেড ডট যেটি আছে এটা সবসময়ই একশোতে রাখবেন সে আপনার মোবাইল পাঁচ হাজার টাকা হোক বা এক লাখ টাকার পৃথিবীর যে কোনো মোবাইলই হোক না কেন আর আপনি যদি ফ্রি ফায়ার ইনস্টল করে ফ্রি ফায়ার খেলেন রেড ডট রাখবেন রেড ডটের কী কাজ আপনাদেরকে বলে দিই যেটা হেডশট লাগাতে পারে না তার জন্য এই রেড ডটটা একদম বেস্ট অফ দ্য বেস্ট দেখবেন যখনই আপনারা কাউকে শর্ট মারবেন রেড ডট যদি একশো থাকে অটোমেটিক আর হেডে লেগে যাবে কিন্তু আপনার যদি এটা দেখি আমরা সবাই অনেকজন কমিয়ে রাখে তার জন্য হেডশটটা ঠিকঠাক লাগে না হেডশট যদি আপনাদেরকে মারতে হয় অটো হেডশট তাহলে আপনাকে রেড ডটটি অন করে রাখতে হবে আপনার যদি একটি টিউটোরিয়াল যান দেখিয়ে দেবো যে কী করে হেডফর্টটা লাগাতে হয় আর তারপর টু স্কোপ এটা আপনার নিজের মতো রাখবেন সত্তর থেকে ষাটের মধ্যে রাখবেন বেশি রাখবেন একশো করবেন না বেশি সেন্সিটিভিটি আর ফোর এক্সকোপ আপনার কুড়ি তিরিশের মধ্যেও রাখতে পারেন এটা নির্ভর করছে আপনি কী সেটিংয়ে খেলেন আপনি যদি কন্ট্রোলসে এসে এখানে ডিফল্ট সেটিংয়ে খেলেন তাহলে আমি বলো চল্লিশের কাছাকাছি রেখে দিতে আর কন্ট্রোলসের মধ্যে যদি আপনি প্রেসিসে খেলেন তাহলে এটি আপনার কুড়ির নিচে রেখে দেওয়ার চেষ্টা করবেন মানে পনেরো থেকে ষোলো আমি ডিফল্টে খেলি দেখুন আমি ডিফল্টে খেলি তার জন্য সেন্সিটিভিটি আমার অলডোস্ট তিরিশ চল্লিশ সামসিং এমনি থাকে ঠিক আছে আর এ এম এম স্কোপ এটাকে কম রাখার চেষ্টা করবেন এটা নির্ভর করছে আপনার কীরকম মানে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছেন এক একটা বন্ধু আমার দেখেছে একশো তো খেলে সত্যি ইন্টারেস্টিং কিন্তু তারা পারে এটা নির্ভর করছে আপনি কেমন খেলেন যদি নতুন প্লেয়ারও আপনাদেরকে ই করবো মানে নতুন যদি ভালো খুব একটা না খেলে থাকেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে রেখে দেবেন ঠিক আছে আর এমনি তো নর্মালি সত্তর সাইটের মধ্যে রাখবেন তার বেশি একদমই রাখার কোনো মানেই হয় না ঠিক আছে আর কন্ট্রোলসে এসে এখানে আমি যেমন কন্ট্রোলস আমার এরকম করাচ্ছে এটা কন্ট্রোলসটা পুরোপুরি তার উপর নির্ভর করছে সে কীরকম খেলতে পারে এখানে কাস্টম হার্ডে আছে দেখুন এখানে আপনারা চাইলে প্রতিটা জিনিসকে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে পারেন নিজের ইচ্ছা মতো সাইজ ছোটো বড়ো করতে পারেন এখানে ট্রান্সপেরেন্সি কমাতে পারেন বাড়াতে পারেন দেখুন ট্রান্সপেরেন্সি কমাতে পারেন বাড়াতে পারেন তো এটা নির্ভর করছে আপনার উপর আপনি কীরকম সেটিংয়ে খেলেন আমি ঠিক এরকমের সেটিংয়ে খেলি পারফেক্ট এরকমের সেটিং আপনারা চাইলে আমার সেটিংটা কপি করতে পারেন যদি ভালো লেগে থাকে আর তো কপি করার কোনো মানে হয় না যদি ভালো না লাগে ট্রান্সপেরেন্সি সবসময় একশো করে রাখবেন দিয়ে সেভ আর যে যেমন আছে সেটা রেখে দেবেন আর একটা জিনিস দেখবেন লেফট ফায়ার বাটন এটা আমার সবসময় অলেজ থাকে কেউ কেউ স্কোপ থাকে ম্যাক্সিমাম জন্য আমারটা অলেজ থাকে কারণ আমি এটার সঙ্গে বেশি অভ্যস্ত আর অটো পিক আপ এটা সবসময় অন করে রাখবেন না তো দেখবেন কারো কেউ মরে গেছে আপনি পিক করতে যাচ্ছেন তার আগে আপনার বন্ধু সব কিছু নিয়ে লুট করে নিয়ে পালিয়ে গেল তো অটো পিক আপটা সবসময় অন করে রাখতে হবে আর সাউন্ডের সেটিং মিউজিকটা আমি কমিয়ে রেখেছি কারণ ভিডিও করছি যদি একটু বাড়িয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি সাউন্ড তো এর জন্য আমি কমিয়ে রাখি সাউন্ড ইফেক্টস পঞ্চাশে রাখবেন ভয়েস পঞ্চাশ ষাটের কাছাকাছি রাখবেন তার বেশি রাখার দরকার নেই আদার্স যেমন আছে ঠিক সেরকমই আপনারা ছেড়ে দেবেন তো এই সেটিংয়ে আপনারা যদি খেলেন বেটার আপনারা হেডফোন পারবেন কোনো রকমের ল্যাগিং প্রবলেম হবে না আরেকবার সেটিংয়ে বলে দিই বেসিকে যে স্ট্যান্ডার্ডে তারাই খেলবেন যাদের তিন থেকে চার জিবি র্যাম ঠিক আছে তার উপরে খেলবেন না আলটাতে তারাই খেলবেন তাদের ছয় জিবির উপরে র্যাম ছয় জিবি নিচে ন্যাম হলে আলটাতে খেলার কোনো চান্সই নেই স্মুথে তারাই খেলবেন দুই থেকে এক জিবি যাদের নেট এই র্যাম আর আলটাতে চার জিবি র্যামেও খেলতে পারেন কিন্তু শুধু শ্যাডোটা অনু করে হাই এফপিএস এবং ব্রাইটনেস বেশি করবেন না ব্রাইটনেসটা করতে পারেন কিন্তু এফপিএস কোনো সময় হাই রাখবেন না তো ঠিক এরকমই আপনারা সেটিং করবেন এবং আজ থেকে ফ্রি ফায়ার খেলুন দেখুন ভালো এক্সপিরিয়েন্স আপনাদের হবে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করুন এবং ফ্রি ফায়ার রিলেটেড বা টেক রিলেটেড কোনো রকমের কোয়েশ্চেন থাকলে কমেন্টে বলে ফেলুন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ বাংলায় ভিডিও দেখুন এবং বাংলাকে এভাবেই সাপোর্ট করুন